কিয়া কাম আছে? বিরোধীটো নিস্তেজ, বিরোধীর নিস্তব্ধতায় প্রমাণ করে যে আমি জিকিম। আর যেদিনাখন আমার প্রার্থীর তালিকাখন প্রকাশ হয়েছে পরহিদিনা, বহু কেজন ক্যান্ডিডেট খবরটো ওলাই গল, তেওঁলোকে সমষ্টি চেঞ্জ করেছে, পলাইছে, ফরিং চিটিকা দিছে। গতি আজির তারিখ বিরোধীর কোনো অস্তিত্ব আছে বলে মানে নাভাবো, অহংকার করা নাই। ভবিষ্যতে আকো কেতিয়াব হব পারে যদি আমি বেয়া কাম করো, কিন্তু আমি দৃঢ়তারে করো, দৃঢ়তারে কও যে আমি বেয়া কাম নকরো। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার সরকারখানে বেয়া কাম নকরে, মোদী ডাঙরিয়া এটা ভাল কামেই করে, মোদী ডাঙরিয়া বেয়া কাম করার প্রশ্নই নাই। গতি মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত ক্যান্ডিডেট পলাই পরিত্রাণ পাবলগা অবস্থা হয়েছে, ফরিং চিটিকা দিবলগা অবস্থা হয়েছে। গতি এই নিস্তব্ধতাই, নিরবতায় প্রমাণ করে আমি এই দেড় মাহের পশত হবলগা লোকসভা নির্বাচনত প্রায় গোটেই কেটা সমষ্টিতে বিজেপি আর আমার মিত্র শক্তিয়ে জয়লাভ করব। গৌরব গগৈ কনফিউজ, মানে নগাঁও যতে খেলে তাতে আমি হেৰি কৰো। আপনি চাওক, নগাঁওর কাহিনীটো অল্প বেলেগ, কিন্তু বাকি যতে খেলে ততে হরুয়াই দিব। মই আকো কৈছো, কথাবিল অহংকার করে নকও, আমি গ্রাসরুটের কথা চিন্তা করো, রাইজর কথা চিন্তা করো। নগাঁত যেহেতু সংখ্যালঘু ভোটের সংখ্যাধিক্য আছে, সেইকাৰণে গৌরব গগৈ ডাঙরিয়া তাতে ভাল ফাইট করব, মই অস্বীকার নকরো। কিন্তু বাকি যতেই খেলিব গৌরব গগৈ ডাঙরিয়া হারিব, এই কথা সকলে জানে, তেও জানে, ভালদরে সকলে জানে। ইলেকশন চমু চাপি অহার লগে লগে লবির যে রাজনীতি স্পষ্ট হওয়া দেখা পাওয়া গেছে। বিরোধী বিরোধী তো লবিয়ে লবি, আমার তাত কোথাও দেখেছে নাকি? সকলে কোনে যোনে টিকট পাইছে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেছে, কোনে যোনে টিকট পোৱা নাই তেওঁলোকেও একো বেয়াকে পোৱা নাই। বিজেপির এটা পরম্পরা, বিজেপির সিস্টেমটো বেলেগ, কংগ্রেসের আৰু বা অপজিশনের সিস্টেমটো বেলেগ। তেওঁলোকৰ গালি গালাজ, তেওঁলোকৰ দ্বন্দ্ব খৰিয়াল, তেওঁলোকে ইজনৰ বেক বাইটিং, সেইটোৱেই তেওঁলোকৰ মতাদর্শ। গতি সেই মতাদর্শরে কোনো দলে সৃষ্টি থাকিব নোৱাৰে, সেইকাৰণে এই দলবিলাকৰ পৰিৱেশ খুব বেয়া হৈছে অন্তত অসমত। বিজেপির প্রচার কেনেকুৱা ধরনের, কেনেকে কৰিম বুলি ভাবিছে? সব বিজেপির প্রচার কেইদিনমানৰ পাছতে আপোনালোকে জানে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহিব, তেখেতে নিশ্চয় অসমৰ কাৰণে আৰু ভাল খবৰ আনিব। তাৰপিছত মই যিমানটো জানো জাগিৰোডত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আহিব, হয়তো 13 তারিখে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ভার্চুয়েলি আকৌ এটা অনুষ্ঠান কৰি সেই ইন্ডাস্ট্রিটোর আধারশিলা কৰিব। তাৰপিছত আমাৰ যিসকল সন্মানীয় নেতা, যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, পার্টির সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়া, আমার জ্যেষ্ঠ নেতা যিকেইগৰাকী আছে, তেওঁলোক নিশ্চয় কি আহিব। কিন্তু মুঠৰ ওপৰত আমাৰ কাৰ্যকৰ্তাসকলে ইলেকশ্যন খেলিব বুলি মই অনুভৱ কৰোঁ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াটো খুব বেছি এক্টিভ, খুব বেছি পরিশ্রমী, আপোনালোক সকলোৱে জানে। তেওঁ বহু মিটিং কৰিব, বহু জেগালৈকে যাব, আমাৰ দলৰ সভাপতিও কৰিব। তথাপিও কওঁ, বিজেপি দলৰ প্রত্যেকজন কাৰ্যকৰ্তাই এই ইলেকশনটো নিজৰ ইলেকশন বুলি খেলিব। আসনি আসনি বহুখিনি আছে আপোনালোক।